ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করতে গেলে এখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে প্রবেশ করতে পারবে। তো গাইস, ভিক্টোরিয়ার ভেতরে আমাদের জন্য 30 টাকা কেন টিকিট সেটা আমি বলছি, কারণ আমরা ভারতীয়, আমাদের জন্য 30 টাকা মাত্র টিকিট। আর যারা বাইরের দেশ থেকে আসে তাদের জন্য 500 টাকা। ভিক্টোরিয়ার মধ্যে অনেক সুন্দর জিনিস আছে যেসবগুলো আমরা কখনোই দেখিনি। ব্রিটিশের আমলে কী কী ছিল, নেতাজির কী কী আছে, সব কিছুই ভিক্টোরিয়ার ভেতরে আছে। একটু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। মেন কথা কী জানিস তো, আমি একটা কথাই বলতে চাই এখানে যে আসবে, ধর ক্যামেরাকে আমি একটা কথাই বলতে চাই এখানে যে আসবে, মানে এমনই দৃশ্য বলার মতো নয়, ঠিক আছে, এবং খুব সুন্দর লাগবে এবং মিজারেবল লাগবে, এবং আমার মনে হয় এখানে এসে জায়গাটাকে ভুলতে পারবে না, এবং খুবই সত্যি মানে নিখুঁত সুন্দর জায়গা, ঠিক আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল দিকে যদি আপনারা গুগলে সার্চ করেন, আপনারা গুগলে দেখে নিতে পারবেন, ছবি দেখে নিতে পারবেন, কিন্তু ছবি দেখার থেকে আমার মনে হয় এখানে আসলে ম্যাক্সিমাম আর মিনিমাম যাই পারেন না কেন আপনাকে 95% মডিফাই করে দেবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সেখানে এসে আপনার 95% ভালো লাগবে, আপনি যদি গুগলে সার্চ করে বা আপনার ছবিতে দেখেন, সেক্ষেত্রে হয়তো তেমন ভালো লাগবে না, লাগলেও এখানে আসলে আপনার 95% মানে ইনক্রিজ হবে ভালো লাগবে, ঠিক আছে। তো আমরা একটু উপরের দৃশ্যগুলো দেখিয়ে দিই, মানে বড় কথা হচ্ছে ভিক্টোরিয়ার ভেতর থেকে একটা বিল্ডিং দেখা যায় অনেক সুন্দর, আর বিল্ডিংটা অনেক উঁচু, আর হ্যাঁ ওটা এখান থেকে ভালো করে দেখানো যাচ্ছে না জুম করলে। হ্যাঁ যাওয়া যাক ভেতরে, ভেতরে কী কী আছে সেগুলো দেখা যাক। ভিডিওটা যদি না দেখো কিছুই দেখতে পাবে না। আচ্ছা আমরা উঠছি এখানে, বলে
ভিতরে অনেক কিছু দেখিয়েছি, এবারে বাইরে যাওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করবে। ভালো হলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি চলে আসবো।